নমস্কার ইউটিউব একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আমাদের বিষয়বস্তু হলো ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউ এই ইন্টারভিউর জন্য সাজেশন হিসেবে আমি রেখেছি একের পর এক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেখানে প্রশ্ন করব আমি এবং উত্তর দেব আমি নিজেই তোমরা লাস্ট মিনিট সাজেশন হিসেবে এটাকে শুধুমাত্র হেডফোনের সাহায্যে শুনে যাও আশা করি ফল ভালো হবে অবশ্যই ভালো হবে ভালো হতে বাধ্য তো এরকম অনেকগুলো প্রশ্ন আমি একের পর এক বলবো স্টার্ট প্রথমত তুমি ইন্টারভিউ হলে যখন ঢুকবে সেই সময় প্রথমত তোমাকে পারমিশন নিতে হবে স্যার আমি আসতে পারি তখন ভেতর থেকে পারমিশন দেওয়া হবে আসুন তুমি যাবে গিয়ে চেয়ারে ঠিক পাশে দাঁড়াবে দাঁড়ানোর পর ওনারা তোমাকে বসতে বলবেন তুমি বসবে এবং তার আগে অবশ্যই তার আগে ওনাদেরকে নমস্কার জানাবে বা গুড মর্নিং গুড আফটারনুন যেই সময় ইন্টারভিউ দিতে যাবে সেই অনুযায়ী তাদেরকে বলবে তারপর ওনারা তোমাকে বসতে বলবেন এবং বসার পর তুমি তাদেরকে ধন্যবাদ জানাবে এরপর পাল্টা আসবে তোমার নাম তখন তুমি নিজের নাম বলবে এবং পার্স থেকে আর একজন কোয়েশ্চেন করবেন তুমি কোথা থেকে এসছো যথারীতি বলবে এবং তারপরের কোয়েশ্চেনটা যেটা একদম কমন কোয়েশ্চেন নিজের সম্পর্কে কয়েকটি লাইন বলো তখন তুমি এইভাবে বলবে স্যার আমার নাম অমুক বা একটা নাম মেনশন করে দিচ্ছি আমি আমার নাম অভিজিৎ সরকার আমার বাবার নাম শ্রী রতন সরকার আমি উত্তর চব্বিশ পরগনা জেলার জগদ্দল থানার অন্তর্গত স্থিরপাড়া পাড়া গ্রামে বসবাস করি আমি দু সালে মাধ্যমিক দু হাজার সালে বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক এবং দু সালে সতেরো সালে নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর দু সালে সালেই আমি কল্যাণী গভর্নমেন্ট আইটিআই কলেজে কোপা অর্থাৎ কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ট্রেডে অ্যাডমিশন নিই এবং দু আঠারো সালে উত্তীর্ণ হই এরপর থেকে চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করি আমার পরিবারে আমাকে সহ পাঁচজন সদস্য রয়েছেন বাবা মা আমি এবং দুই দাদা বাবা পেশায় মিল শ্রমিক মা হাউস ওয়াইফ আমার হবি ক্রিকেট খেলা অবসর সময় আমি বাচ্চাদের সাথে খেলতে পছন্দ করি আমার শক্তি আমার পরিবার এবং আমার ইতিবাচক মনোভাব এবং আমার দুর্বলতা হলেও আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি ঘুমোতে পারি না ধন্যবাদ স্যার তোমরা চাইলে এত পর্যন্ত বলতে পারো টাইম পাবে এতটা বলার জন্য ডেফিনেটলি টাইম পাবে এছাড়াও তোমরা চাইলে একটাকে এটাকে একটু সামরাইজ করে বলতে পারো অবশ্যই তোমরা ওখানে ইন্টারভিউ হলে ঢোকার পর তুমি বুঝতে পারবে যে ওনারা তোমাকে টাইম দেবেন কি দেবেন না কারণ একটা কথা বলার যে স্পেস রয়েছে সেটা দেখেই তুমি বুঝতে পারবে এবং সেটা যদি তুমি বুঝতে পারো তাহলে সেটাকে একটু করে বলবে ঠিক আছে যে তোমার নাম কি কোথা থেকে এসছো তোমার কোয়ালিফিকেশনটা কি এবং তুমি এখন কি করছো ব্যাস এতটুকু বললেই যথেষ্ট এছাড়াও তুমি যদি যতটুকু বললাম আমি ততটুকু বলতে চাও সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই ওনারা তোমাকে টাইম দেবেন কিন্তু বলার সময় অবশ্যই গুছিয়ে বলতে হবে যখন তুমি গুছিয়ে বলবে সে সময় ওনারা তোমাকে থামাবে না যদি তুমি গুছিয়ে বলতে না পারো থেমে যাও তোতলা তাহলে ওনারা থামিয়ে দিতে পারেন চলো এগিয়ে যাই পরের প্রশ্নের দিকে পরের প্রশ্নটা এরকম হতে পারে যদি তোমার হবি ক্রিকেট বলো তাহলে সেক্ষেত্রে এরকম জিজ্ঞাসা করতে পারেন কয়েকটা হয়তো স্টেডিয়ামের নাম জিজ্ঞাসা করতে পারেন সেগুলো কোথায় আছে বলতে হবে যেমন এরকম আমি এক অ্যাজ ফর এক্সাম্পল অরুণ জেটলি স্টেডিয়াম কোথায় রয়েছে তখন তোমাকে বলতে হবে দিল্লিতে রয়েছে এরকম ধরনের কোয়েশ্চেন করতে পারে তারপর লর্ডস কোথায় রয়েছে ইংল্যান্ডে রয়েছে হুম আচ্ছা তোমার ফেভারিট প্লেয়ারকে তোমার ফেভারিট ক্রিকেট প্লেয়ারকে তখন তুমি একজন প্লেয়ারের নাম করবে ধরো তুমি বললে রোহিত শর্মা তখন তোমাকে জিজ্ঞাসা করতে পারেন যে রোহিত শর্মাকে কি নামে ডাকা হয় আর কি নামে ডাকা হয় এরকম প্রেসেন্ট করতে পারেন সে সময় বলবে হিটম্যান নামে ডাকা হয় এবং রোহিত শর্মার সর্বোচ্চ স্কোর সেটাও জিজ্ঞাসা করতে পারেন ঠিক আছে তখন তুমি বলবে দুশো চৌষট্টি সালে করেছিল শ্রীলঙ্কার এগেনস্টে ইডেন গার্ডেন্স কলকাতায় করেছিল এবং রিসেন্টলি আমাদের রোহিত শর্মা একটি অ্যাওয়ার্ড পেয়েছে সেই অ্যাওয়ার্ডটার নাম বলতে হবে রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড উইনার দু হাজার কুড়ি সালে আমাদের রোহিত শর্মা এবং রোহিত শর্মার ওডিয়ায় সর্বোচ্চ মানে একটা ম্যাচে সব থেকে বেশি ষোলোটা ছয় মেরেছিল এই ধরনের কোয়েশ্চেনগুলো ওনারা জিজ্ঞাসা করতে পারেন এছাড়া অন্যান্য প্লেয়ারদের তারা কোথায় থাকেন কোন টিমের হয়ে খেলেন এই ধরনের কোয়েশ্চেন তাদের সর্বোচ্চ স্কোর কত এই ধরনের কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারেন বা ক্রিকেট থেকে এরকম কোয়েশ্চন জিজ্ঞাসা করতে পারে যে ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত ক্রিকেট স্ট্যাম্পের দৈর্ঘ্য কত তারপর ক্রিকেটের উইকেট যেটা রয়েছে হম মানে স্ট্যাম্প অ্যাকচুয়ালি স্ট্যাম্পের দৈর্ঘ্যটা কত সেটা জিজ্ঞাসা করবেন এছাড়াও যেটা ক্রিজটা রয়েছে তার দৈর্ঘ্য কত এরা জিজ্ঞাসা করতে পারেন বলের ওজন কত ব্যাটের ওজন কত এই ধরনের কোশ্চেনগুলো ওনারা জিজ্ঞাসা করতে পারেন তারপর একটা নির্দিষ্ট লোকেশন বলে দেবে গ্রাউন্ডের একটা নির্দিষ্ট জায়গাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে সেটা কোন জায়গা মানে কি বলে সেটাকে ওটাকে সিলি পয়েন্ট বলে বা ওটাকে পয়েন্ট বলে বা ফাইন লেগ বলে মিড অন মিড অফ এই ধরনের কোশ্চেনগুলো জিজ্ঞাসা করতে পারে এছাড়াও কেউ কেউ যদি ফুটবল খেলতে চায় সেই ধরনের কোশ্চেন যেমন স্ট্রাইকার বা কয়েকটা টিম কয়েকটা টিমের নাম বলতে বলবে ইন্ডিয়া টিমের কয়েকটা প্লেয়ার এই ধরনের কোয়েশ্চেন যে যেই খেলা বলবে সেই খেলা সম্পর্কে একটু ভালো করে জেনে যাও তাহলেই হবে ঠিক আছে এবার খেলার বাইরে যে যা করতে ভালোবাসে সে সম্পর্কে একটু শুধুমাত্র ধারণা নিয়ে গেলেই যথেষ্ট খুব ডিপলি পড়ার দরকার নেই হালকা পড়লেই যথেষ্ট আচ্ছা এরপর কেউ যদি ভালো অ্যান্সার দেয় তখন তাকে জিজ্ঞাসা করতে পারেন যে তোমার রোল মডেলকে যখন এই ধরনের কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে এটা তাদেরকে জিজ্ঞাসা করবে যারা খুব সুন্দর গুছিয়ে বলতে পারে তাদেরকে জিজ্ঞাসা করবে যে তোমার রোল মডেল কে এবং কেন সে সম্পর্কে একটু ধারণা নিয়ে যেও ঠিক আছে রোল মডেল হিসাবে তুমি যার নাম বলবে তার সম্পর্কে অবশ্যই অবগত থাকবে আচ্ছা পরে আর আর অন্য কোয়েশ্চনে আসি এরকম কোয়েশ্চেন করতে পারেন যে পুলিশ কথাটির পুরো অর্থ কি তখন তোমাকে বলতে হবে যে পুলিশ একটি পর্তুগিজ শব্দ এর অর্থ শৃঙ্খলা শান্তি ও আইন রক্ষা করার ব্যবস্থা অথবা এইভাবে বলতে পারো যে পুলিশ বলতে বোঝায় একটি সংগঠনের সদস্য যাদের দায়িত্ব হচ্ছে দুর্নীতি দমন ও প্রতিহত করা এবং শৃঙ্খলা বজায় রাখা কি আপনাকে প্রেরণা যোগায় আমাকে সমাজের কল্যাণ করা ও মানব সম্প্রদায়ের সাহায্য করা ও গরিব দুঃখী তথা অসহায় ব্যক্তির পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানো আমাকে সব থেকে বেশি প্রেরণা যোগায় কেউ নিজের সম্পর্কে যদি ভালো দিক বলো তাহলে সেই ক্ষেত্রে এরকম ধরনের কোয়েশ্চেন করতে পারেন যে আপনার জীবনের করা কিছু ভালো কাজের উদাহরণ দিন তখন তুমি ডেফিনেটলি এই ধরনের বলতে পারো যাদের ভাবা নেই অ্যান্সার বলতে পারো এরকম স্যার কলেজ থেকে ফেরার সময় অভুক্ত কিছু মানুষকে আমার সামর্থ্য মতো খাবার কিনে দিয়েছি এছাড়াও বর্তমানে এক স্যারের উদ্যোগে আমরা কয়েকজন বন্ধু মিলিয়ে পাড়ার কিছু অসহায় বয়স্ক মানুষকে নিজেদের সামর্থ্য মতো সাহায্য করি এই ধরনের উত্তর তোমরা বলতেই পারো আচ্ছা পরের কোয়েশ্চেনের দিকে কি আপনাকে রাগিয়ে তোলে তোমার উত্তর এরকম হতে পারে বিশ্বাসঘাতকতা ও বেইমানি আমাকে রাগিয়ে তোলে আচ্ছা তখন পাল্টা কোয়েশ্চেন আসতে পারে তোমার সাথে এমন কি ঘটনা ঘটেছিল তো তুমি যেই কারণে বেইমানির কথাটা বলবে তো সেই কারণটাকে একটু গুছিয়ে বলতে হবে তুমি টাকা পয়সা সংক্রান্ত বিষয় নিয়েও বলতে পারো পরের প্রশ্নের দিকে এগোবো আপনি কি একা কাজ করতে পছন্দ করেন নাকি দলকে সাথে নিয়ে কাজ করাকে বেশি গুরুত্ব দেন এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই তুমি বলবে যে আমি দলগতভাবে কাজ করতে পছন্দ করি কেননা যে জবটার জন্য তোমরা ইন্টারভিউ দিতে যাচ্ছ সেটা কিন্তু দলগত কাজ কেমন চলো পরের প্রশ্নটা দেখে নিই রিস্ক নিতে কি পছন্দ করেন হ্যাঁ স্যার আমি রিস্কের কাজ পছন্দ করি পরের প্রশ্ন আজ থেকে দশ বছর পরে নিজেকে তুমি কোথায় দেখতে চাও স্যার আজ থেকে দশ বছর পরে আমি নিজেকে এসআই পদে দেখতে চাই পরের প্রশ্ন আপনি কি আপনাকে সফল মনে করেন উত্তরটা তোমার এরকম হতে পারে সকল মানুষেরই কিছু না কিছু স্বপ্ন থাকে আর সেই স্বপ্ন যতদিন না পূরণ হয় ততদিন সে নিজেকে পুরোপুরি সফল বলে মেনে নিতে পারে না পুলিশের চাকরি করা আমার স্বপ্ন আর এই চাকরি যদি আমি পাই তাহলে আমি নিজেকে সফল বলে মনে করব পরের প্রশ্ন তুমি পুলিশ হলে ঘুষ কি নেবে তোমার উত্তরটা এরকম হতে পারে না স্যার আমি ঘুষ নেব না এর পরেও যদি ওনারা কোয়েশ্চেন করেন যে ধরো তুমি এমন একটি সিচুয়েশন ফেস করলে যেখানে তুমি ঘুষ নিতে বাধ্য তখন তুমি বলবে স্যার যদি তেমন সিচুয়েশন ফেস করি যেখানে আমরা সরি যেখানে আমার বা আমাদের শক্তি ঘুষদাতাদের থেকে দুর্বল তবে সেক্ষেত্রে আমি উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে ঘুষ নেব তবে অবশ্যই সেই সিচুয়েশন থেকে মুক্তি লাভের পর অপরাধীদের সনাক্ত চেষ্টা করব এবং গ্রেফতার করব। চলো পরের প্রশ্নের দিকে এগোই আচ্ছা পরের প্রশ্নে কেউ যদি এরকম কোনো সাবজেক্ট নিয়ে থাকো মানে আমি বলতে চাইছি কম্পিউটার কেউ যদি নিয়ে থাকো তাহলে সেক্ষেত্রে কম্পিউটার থেকে কোয়েশ্চেন করবেন হুম। বা কোনো কোর্স কম্পিউটারে কোনো কোর্স করে থাকলে তার সার্টিফিকেট সেখানে জমা দিলে কম্পিউটার থেকে ডেফিনেটলি কোয়েশ্চেন করবে তো কম্পিউটার থেকে একটু কয়েকটি সহজ সহজ প্রশ্ন দেখে যাওয়া বাঞ্ছনীয় যেমন এই ধরনের কোয়েশনগুলো যে আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয় সেক্ষেত্রে তোমার উত্তর হবে এরকম চার্লস ব্যাবেজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয় তারপরে কম্পিউটার জেনারেশনগুলো পড়ে যাবে হুম এখন কোন এখন কোন জেনারেশন ইউজ করছে লোকে সেই মানে বেশিরভাগ লোকে এখন কোন জেনারেশনকে ইউজ করছে সেটা পড়ে যেতে পারো কয়েকটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার কয়েকটি সিস্টেম সফটওয়্যারের নাম বলতে পারবে বলতে দেওয়া হবে তারপর জেরক্স মেশিন ঠিক আছে সেটা কোন ধরনের প্রিন্টার এক্সাম্পল প্রিন্টার কত প্রকার তার ভাগগুলো জেনে যাবে হার্ড কপি বলতে কী বোঝো কপি বলতে কি বোঝো কম্পিউটার কাকে বলে আচ্ছা বলতো কম্পিউটারের সম্পূর্ণ রূপ কি আচ্ছা বলতো ভারতে কত সালে প্রথম কম্পিউটার আসে এই ধরনের জিজ্ঞাসা করতেই পারেন এই ধরনের একটু দেখে যাবে এছাড়াও ধরনের কোয়েশনগুলো কম্পিউটার থেকে দেখতে হবে সেটা হলো শর্টকাট কি গুলো এটা অবশ্যই গুরুত্বপূর্ণ তো শর্টকাট কি যেমন কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল সেট কন্ট্রোল এক্স ঠিক আছে এই ধরনের কন্ট্রোল ওয়াই এই ধরনের কোয়েশন গুলো সহজ সহজ প্রশ্নগুলো ওনারা জিজ্ঞাসা করে থাকতে পারেন এছাড়াও কম্পিউটার থেকে শর্ট ফর্মগুলো যেগুলো রয়েছে সেগুলো একটু পড়ে যেতে হবে তো যেমন হচ্ছে সিআরটি এর পূর্ণরূপটি বলো বা রে টিউবের কি হবে এই ধরনের কোয়েশনগুলো ওনারা আজ করতেই পারেন যদি চান ঠিক আছে তো আশা করছি খুব একটা কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করবে না যেগুলো কমন প্রশ্ন সেইগুলো জিজ্ঞাসা করবে কম্পিউটার থেকে এটা গেল কম্পিউটার আর একটা কোয়েশ্চেন যেটা এখন সাইবার ক্রাইম যে কম্পিউটার হিসেবে ওখানে দেবে যে আমি কম্পিউটার শিখেছি তার একটা প্রমাণ দেবে তাকে তো এটা জিজ্ঞাসা করবে আর যারা এটা জমা দেবে না তাদেরকেও জিজ্ঞাসা করতে পারে কারণ এখন সবাই ফোনের সাথে যুক্ত ফোন সবার হাতে রয়েছে তাই সাইবার ক্রাইম বলতে কি বোঝো এই কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যাদের কম্পিউটার আছে তারা তো অবশ্যই পড়বে যাদের কম্পিউটার নেই সাবজেক্ট হিসাবে তারাও ডেফিনেটলি এটাকে অবগত করে যাবে তো তোমাদের কোয়েশ্চনের অ্যান্সারটা এরকম হতে পারে সাইবার ক্রাইম হচ্ছে কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহার করে করা অপরাধমূলক ক্রিয়াকলাপ এর মধ্যে অবৈধ সঙ্গীত ফাইলগুলি ডাউনলোড করা থেকে শুরু করে অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট থেকে কয়েক মিলিয়ন ডলার চুরি করা রয়েছে সাইবার ক্রাইমে অন্যান্য আর্থিক কম্পিউটারে ভাইরাস তৈরি ও বিতরণ করা বা ইন্টারনেটে গোপনীয় ব্যবসায়ের তথ্য পোস্ট করার মতো আর্থিক অযোগ্য অপরাধ অন্তর্ভুক্ত থাকে তো আমার এই কথাগুলো আমি লেখার মাধ্যমে দিতে পারিনি এর জন্য দুঃখিত কিন্তু যারা লিখতে চাও তারা অবশ্যই ভিডিওটাকে থামিয়ে সেটাকে লিখে নিতে পারো একটু পজ করে শোনো শোনার পর সেটাকে নোট ডাউন করে নিতে পারো আরেকবার বলছি সাইবার ক্রাইম সম্পর্কে সাইবার ক্রাইম হচ্ছে কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহার করে করা অপরাধমূলক ক্রিয়াকলাপ এর মধ্যে অবৈধ সঙ্গীত ফাইলগুলি ডাউনলোড করা থেকে শুরু করে অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট থেকে কয়েক মিলিয়ন ডলার চুরি করা রয়েছে সাইবার ক্রাইমে অন্যান্য আর্থিক কম্পিউটারে ভাইরাস তৈরি ও বিতরণ করা বা ইন্টারনেটে গোপনীয় তথ্য পোস্ট করার মতো আর্থিক অযোগ্য অপরাধ অন্তর্ভুক্ত থাকে ক্লিয়ার এটা হচ্ছে সাইবার ক্রাইম পরের প্রশ্নের দিকে যাব আপনি এর থেকে ভালো চাকরি পেলে কি করবেন তখন তোমার অ্যান্সার এরকম হতে পারে স্যার আমি অন্য কোনো পরীক্ষার ফর্ম ফিল আপ না যদি পুলিশ ডিপার্টমেন্টের উচ্চতর পদের জন্য লোক নেওয়া হয় সেক্ষেত্রে আমি আবেদন করব ক্লিয়ার পরের প্রশ্ন আপনার দুর্বলতা কি স্যার আমি যখন কোনো একটি কাজ করি তখন সেটি মন দিয়ে করি এবং সে সময় আমার করণীয় অন্য কাজগুলো করতে পারি না অর্থাৎ আমি যে কাজটা শুরু করি সেই কাজটি শেষ না হওয়া পর্যন্ত আমার অন্যান্য কাজগুলি নষ্ট হয় পরের প্রশ্ন তোমার কি মনে হয় না যে তুমি এই জবের জন্য ওভার কোয়ালিফাইড তখন তুমি বলবে না স্যার আমার মনে হয় আমি এই জবের জন্য ওয়েল কোয়ালিফাইড তাহলে কি বলবে না স্যার আমার মনে হয় আমি এই জবের জন্য ওয়েল কোয়ালিফাইড কারণ আমার এই কম্পিউটারের শিক্ষা পুলিশ ডিপার্টমেন্টে সাইবার ক্রাইম শনাক্তকরণে ভূমিকা নিতে পারে এই প্রশ্নটা কাদেরকে জিজ্ঞাসা করা হবে যারা একটু বেশি পড়াশোনা করেছে অর্থাৎ যা এটা তো মাধ্যমিক লেভেলের একটা পরীক্ষা যারা হয়তো গ্রাজুয়েশন কমপ্লিট করেছো বা গ্রাজুয়েশন কমপ্লিট করার পরও যারা এম এ করেছো এম করেছো বিটেক করেছো কম্পিউটার স্টুডেন্ট যারা তাদেরকে এই ধরনের কোয়েশনগুলো জিজ্ঞাসা করতেই পারে সেক্ষেত্রে তোমার অ্যান্সারটা এরকম হবে তো আমি এখানে কম্পিউটার উল্লেখ করে বললাম তোমরা যে যেই সাবজেক্ট নিয়েছো সেই সাবজেক্টটাকে উল্লেখ করে এখানে উত্তরটা গুছিয়ে বলবে না স্যার আমার মনে হয় আমি জবের জন্য ওয়েল কোয়ালিফাইড কারণ আমার এই ড্যাশ এই ড্যাশ যে যেই সাবজেক্ট নিয়েছে সেটা উল্লেখ করবে এই শিক্ষা পুলিশ ডিপার্টমেন্টের ড্যাশ উচ্চতর পদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এরকম ভাবে তোমরা গুছিয়ে বলতে পারো সো এই ছিল আজকের আমাদের ভিডিও ডাব্লিউপি ইন্টারভিউ এর পার্ট সাজেশনের সেকেন্ড পার্ট নিয়ে আমরা অতি শীঘ্রই ফিরে আসবো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সেফ থেকো এর পাশাপাশি আর কথা বলবো যদি আমার এই প্রচেষ্টা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ